সুপ্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগামী কাল রোজ শনিবার পাদে মাগরিব হইতে দুপুর কাফতারুর সংলগ্ন ময়দানে একতা বন্ধু মাহফিল কমিটির উদ্যোগে হযরত ইমাম হাসান মুজতবা রহমতুল্লাহ আলাইহির উরুসে পাক পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে নবমতম আজিম শান মিলাদ মাহফিল এতে সভাপতিত্ব করবেন বাসকালী হামিদিয়া রহিমা আলিয়া মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মুজাহিদে দীন ও মিল্লাত হযরতুল আল্লামা জমিরুদ্দিন নসারি মাদ্রাসাতুল আলিম। প্রধান অতিথি হিসাবে তশরিফ পাবেন গোপালগঞ্জ ফরিদপুর নয় নং সেক্টরের বীর মুক্তিযোদ্ধা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন ফিরে কামেল হযরতুল হাসাল্লামাম ডক্টর মুফতি সৈয়দ নজরুল ইসলাম বাইশ হাজারি মাদ্রাসাতুল আলিম। প্রধান আকর্ষণ হিসাবে তশরিফ পাবেন মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক বিফি তরুণ ইসলামিক স্কলার হযরতুল আল্লামা শায়খ সৈয়দ হাসান আল আজহারি মাদ্রাসাতুল আলিম। প্রধান বক্তা হিসাবে তশরিফ পাবেন দরবারে বারিয়া শরীফের নায়েবে সাজ্জাদনোশীন অনল বর্ষি বক্তাম হযরতুল আল্লামা শাহজাদা সৈয়দ সৈয়দুল বারী মাদ্রাসাতুল আলিম। বিশেষ বক্তা হিসাবে তশরিফ পাবেন গাউসুল আজম মাওলানাম কফিল উদ্দিন চৌধুরী শাহী জাম মসজিদের সম্মানিত হতিব হযরতুল আল্লামা হাফেজ আব্দুল হালেক আশরাফি মাদ্রাসাতুল আলিম। এতে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন চোদ্দ নং শিকারপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত প্যানেল চেয়ারম্যান জনাব এম এ লোকমান হাকিম সাহেব। এতে আরও উপস্থিত থাকবেন পুনরনাম বুড়িচর ইউনিয়ন পরিষদের সম্মানিত ইউপি সদস্য জনাব সেলিম উদ্দিন সাহেব। উক্ত মাহফিলে দেশ বরণ্য উলামাই ক্রামের শুভাগমন। এতে আপনারা দলে দলে যোগদান করেন নবমতম আজিম শান মিলাদ মাহফিলকে সাফল্য মণ্ডিত করে তুলুন এবং সাথে সাথে ইমানি কণ্ঠে আওয়াজ তুলুন নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারে গাউসিয়াম ইয়া গাউসুল আজম দস্তগীর কুরআন সুন্নার আলম ঘরে ঘরে জালম একথা বন্ধুর মাহফিলে যোগ দিন সফল করুন নবমতম মিলাদ মাহফিলে যোগ দিন সফল করুন। সুপ্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগামী কাল রোজ শনিবার পাদে মাগরিব হইতে দুপুর কাফতারুর সংলগ্ন ময়দানে একতা বন্ধু মাহফিল কমিটির উদ্যোগে হযরত ইমাম হাসান মুজতবা রহমতুল্লাহ আলাইহির উরুসে পাক পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে নবমতম আজিম শান মিলাদ মাহফিল এতে সভাপতিত্ব করবেন বাসকালী হামিদিয়া রহিমা আলিয়া মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মুজাহিদে দীন ও মিল্লাত হযরতুল আল্লামা জমিরুদ্দিন নসারি মাদ্রাসাতুল আলিম। প্রধান অতিথি হিসাবে তশরিফ পাবেন গোপালগঞ্জ ফরিদপুর নয় নং সেক্টরের বীর মুক্তিযোদ্ধা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন ফিরে কামেল হযরতুল হাসাল্লামাম ডক্টর মুফতি সৈয়দ নজরুল ইসলাম বাইশ হাজারি মাদ্রাসাতুল আলিম।
প্রদান আকর্ষণ হিসাবেই তো শ্রী পানবেন মিশর আল আজহারি বিশ্ববিদ্যালয়ের সাবেক বিফিম তরুণ ইসলামিক স্কলার হযরতুল আল্লামা শাইখ সৈয়দ হাসান আল আজহারি মাদ্রাসাতুল আলিম প্রদানী বক্তা হিসাবেই তো শ্রী পানবেন দরবারে বারিয়া শরীফের নায়েবে সাজ্জাদনোশীন অনল বর্ষী বক্তাম হযরতুল আল্লামা শাহজাদা সৈয়দ সৈয়দুল বারী মাদ্রাসাতুল আলিম বিশেষ বক্তা হিসাবেই তো শ্রী পানবেন গাউসুল আজম মাওলানাম কফিল উদ্দিন চৌধুরী শাহী জাম মসজিদের সম্মানিত হতিব হযরতুল আল্লামা হাফেজ আব্দুল হালেক আশরাফী মাদ্রাসাতুল আলিম এতে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন চোদ্দ নম শিকারপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত প্যানেল চেয়ারম্যান জনাব এম এ লোকমান হাকিম সাহেব এতে আরও উপস্থিত থাকবেন পুনর্নাম বুড়িচর ইউনিয়ন পরিষদের সম্মানিত ইউপি সদস্য জনাব সেলিম উদ্দিন সাহেব উক্ত মাহফিলে দেশ বরণ্য উলামাই ক্রামের শুভাগমন এতে আপনারা দলেই দলেই যোগদান করেন নবমতম আজিম শান মিলাদ মাহফিলকে সাফল্য মণ্ডিত করে তুলুন এবং সাথে সাথে ইমানি কণ্ঠে আওয়াজ তুলুন নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারে গাউসিয়াম ইয়া গাউসুল আজম দস্তগীর কুরআন সুন্নার আলম ঘরে ঘরে জালম একথা বন্ধুর মাহফিলে যোগ দিন সফল করুন নবমতম মিলাদ মাহফিলে যোগ দিন সফল করুন সুপ্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আগামীকাল রোজ শনিবার পাদে মাগরিব হইতে দুপুল কাফতারুর সংলগ্ন ময়দানে একতা বন্ধু মাহফিল কমিটির উদ্যোগে হযরত ইমাম হাসান মুজতবা রহমতুল্লাহ আলাইহির উরুসে পাক পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে নবমতম আজিম শান মিলাদ মাহফিল এতে সভাপতিত্ব করবেন বাসকালী হামিদিয়া রহিমা আলিয়া মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মুজাহিদে দীন ও মিল্লাত হযরতুল আল্লামা জমির উদ্দিন নসারি মাদ্রাসাতুল আলিম প্রধান অতিথি সাবেত শ্রী পানবেন গোপালগঞ্জ ফরিদপুর নয় নম সেক্টরের বীর মুক্তিযোদ্ধা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন ফিরে খামেল হযরতুল হাসাল্লামা ডাক্তার মুফতি সৈয়দ নজরুল ইসলাম বাইশ হাজারি মাদ্রাসাতুল আলিম প্রধান আকর্ষণ হিসাবে তো শ্রী পানবেন মিশর আল আজহারি বিশ্ববিদ্যালয়ের সাবেক বিফিম তরুণ ইসলামিক স্কলার হযরতুল আল্লামা শাইখ সৈয়দ হাসান আল আজহারি মাদ্রাসাতুল আলিম প্রদানী বক্তা হিসাবে তো শ্রী পানবেন দরবারে বারিয়া শরীফের নায়েবে সাজ্জাদনোশীন অনল বর্ষী বক্তাম হযরতুল আল্লামা শাহজাদা সৈয়দ সৈয়দুল বারী মাদ্রাসাতুল আলিম বিশেষ বক্তা হিসাবে তো শ্রী পানবেন গাউসুল আজম মাওলানাম কফিল উদ্দিন চৌধুরী শাহী জাম মসজিদের সম্মানিত হতিব হযরতুল আল্লামা হাফেজ আব্দুল হালেক আশরাফী মাদ্রাসাতুল আলিম এতে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন চোদ্দ নম শিকারপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত প্যানেল চেয়ারম্যান জনাব এম এ লোকমান হাকিম সাহেব এতে আরও উপস্থিত থাকবেন পুনর্নাম বুড়িচর ইউনিয়ন পরিষদের সম্মানিত ইউপি সদস্য জনাব সেলিম উদ্দিন সাহেব
উক্তো মাহফিলিম দেশ বরণ্যা উলামাই ক্রামের শুভাগমন এতে আপনারা দলেই দলেই যোগদান করিম নবমতম আজিম শান মিলাদ মাহফিলকে সাফল্য মণ্ডিত করে তুলুন এবং সাথে সাথে ইমানি কণ্ঠে আওয়াজ তুলুন নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারে গাউসিয়াম ইয়া গাউসুল আজম দস্তগীর কুরআন ও সুন্নার আলম ঘরে ঘরে জালম একথা বন্ধুর মাহফিলে যোগ দিন সফল করুন নবমতম মিলাদ মাহফিলে যোগ দিন সফল করুন।